সকালের সঙ্গে আমি মধুরিমা এই মুহূর্তে রয়েছি মুচি বাজার অঞ্চলে, যেখানে লক্ষ্মী পুজোর আগের দিন সন্ধে বাজার কেমন হয়েছে তা ঘুরে দেখতে এসেছি আমরা। যারা ক্রেতারা রয়েছেন খুব কম সংখ্যায় দেখা যাচ্ছে, যারা বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন কেন এখন সংখ্যায় কম? কারণ মুচি বাজারের এই রাস্তা একটা সময় লক্ষ্মী পুজোর আগের দিন মানে বাজার ঠিক ঠিক করতো এবং বাস খুব কম স্লট গতিতে কার্যত যাতায়াত করতো, কিন্তু সেই জায়গা থেকে আজকে বা এবার বাজার এত ফাঁকা কেন? আমরা কথা বলবো দোকানদারদের সঙ্গে, জানার চেষ্টা করব। আমি দেখছি আপনি এখানে অনেক মূর্তি সাজিয়ে বসেছেন, কিন্তু বাজার কি কিছুটা হলেও হালকা? কিছুটা কি, পুরোই হালকা। কেন? এটা এখন কাস্টমারদের উপরে ই করছে, এখন বাজারে মালের যা দাম আমাদেরও কেনা পড়েছে, কাস্টমাররাও কিনতে পারছে না, সেইভাবে কাস্টমারদের সঙ্গে আমাদের মানে সেরকম ই হচ্ছে না দাম দরের সঙ্গে, তারপরেই হালকা দরদাম কি অনেকটা সেই জন্য বাড়াতে হচ্ছে? হ্যাঁ, আমাদেরও কেনা পড়ছে সেরকমই দাম, আমাদের মাল কিনতেই পারিনি এই বছর, মানে আগামী বছরের দিকে এই বছর মাল অনেক কম, অনেক কম। হ্যাঁ, ঠাকুর অনেক কম। যারা ক্রেতা আছেন আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনারা সম্ভবত লক্ষ্মী ঠাকুর কিনতে এসেছেন, এই অঞ্চলে তো খুব ঠিকঠিকে ভিড় থাকে আমরা জানি, কিন্তু আজকে অনেকটাই হালকা দেখা যাচ্ছে, কেন কি মনে হচ্ছে? মানে আপনারা ক্রেতা এসে দিন দিন লক্ষ্মী পুজো করেছে, আজকে পূর্ণিমা পড়ে গেছে, দশটার সময় পরের দিন একদম আর কি দশটা সকালে ভিড়, মানে আগামীকাল ভিড় হবে বলছেন। আজকে এবার বাজার করছেন, যে কি মনে হচ্ছে জিনিসপত্রের দাম কেমন? আগুন দাম কি কি ধরনের সরা রয়েছে এখানে? এই সরাগুলো কত করে বিক্রি করছেন আপনারা? এইটা এখন আপাতত 120 টাকা, এটা 120 টাকা, এটা 250 টাকা, এটা 140 টাকা। উত্তর কলকাতার মুচি বাজার যেখানে একটা সময় ঠিক ঠিক করতো ভিড়, সেই ভিড় কিন্তু এবার চোখে পড়ছে না। তবে মা লক্ষ্মীর পুজোয় খামতি থাকছে না বলেই জানাচ্ছেন গৃহিণীরা। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, সঙ্গে থাকুন।